সময়টা ছিল 2067 সাল, মানে ভবিষ্যতের কোনো একটা সময়। এবং এই সময় সায়েন্স এবং টেকনোলজির দিক থেকে মানুষ অনেক উন্নতি করলেও অতিরিক্ত গাছ কেটে ফেলা এবং জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবীর অক্সিজেনের মাত্রা অনেকটাই কমে গিয়েছে। ফলে পৃথিবীর সকল মানুষ অক্সিজেনের ঘাটতির কারণে আস্তে আস্তে মারা যেতে শুরু করে। কিন্তু পুরো পৃথিবীর মধ্যে অস্ট্রেলিয়ার একটি শহর এই সংকটের হাত থেকে বেঁচে যায়, কারণ তারা প্রাকৃতিক অক্সিজেনের বিকল্প হিসাবে কৃত্রিম অক্সিজেন বানাতে সক্ষম হয়েছে। আর এই কৃত্রিম অক্সিজেন উৎপাদন করে কর্নিকর্প নামে একটি কর্পোরেশন, এবং তারা সাধারণ মানুষদের কাছে এই কৃত্রিম অক্সিজেন খুবই ভারী দামে বিক্রি করে প্রচুর অর্থ উপার্জন করে। তবে এখানেও একটি সমস্যা রয়েছে, আর সেটি হলো এই কৃত্রিম অক্সিজেন ব্যবহার করার ফলে সাধারণ মানুষদের মধ্যে খুবই মারাত্মক একটি প্রাণঘাতী রোগ ছড়িয়ে পড়তে শুরু করে, যে রোগটির নাম হলো দ্য সিকনেস। আর এখান থেকে শুরু হয় এই মুভির আসল গল্প। এটি একটি সায়েন্স ফিকশন মিস্ট্রি মুভি, মুভিটির নাম হলো 2067। সো ওয়েল, লেট স্টার্ট টু এক্সপ্লেন দ্য মুভি। তো গল্পের শুরুতেই আমরা ইথান হোয়াইট নামে একজন সাধারণ লেবারকে দেখতে পাই, যে একটি টানেলের ভিতরে ওয়েল্ডিংয়ের কাজ করছিল। আর তার সাথে ছিল তার প্রিয় বন্ধু ও অভিভাবক জুড। তারা দুজনে একই সাথে এখানে কাজ করে। তো এরপর ইথান কাজ শেষে তার নিজের বাড়ি ফিরে আসে, যেখানে সে তার ওয়াইফ জ্যান্থির সাথে দেখা করে, যে আসলে দ্য সিকনেস নামক ওই ভয়ানক রোগটিতে আক্রান্ত হয়েছে। আর ইথান যথাসাধ্য চেষ্টা করছে তাকে সুস্থ করে তোলার। তো যাই হোক, এরপর একদিন ইথান যখন টানেলের ভিতরে কাজ করছিল, তখন রেজিনা জ্যাকসন নামে একজন মহিলা ইথানকে কর্নিকর্প কর্পোরেশনে ডেকে পাঠায়। রেজিনা জ্যাকসন হলেন এই কর্পোরেশনের চিফ টেকনোলজি অফিসার, যে ইথানের সামনে ব্যাখ্যা করেন যে কৃত্রিম অক্সিজেন ব্যবহার করার ফলে দ্য সিকনেস নামক রোগটি খুব দ্রুত মানুষদের মধ্যে ছড়িয়ে পড়ছে, এবং এই রোগটি এইভাবে ছড়াতে থাকলে আর হয়তো কয়েক বছরের মধ্যেই পুরো পৃথিবী থেকে মানবজাতির অস্তিত্বই মিটে যাবে। রেজিনা ইথানকে বলে যে তাদের কাছে একটি টাইম মেশিনের প্রোটোটাইপ আছে, যেটিতে ইথানের বাবা রিচার্ড হোয়াইট মৃত্যুর 20 বছর আগে কাজ করেছিলেন, এবং বর্তমানে কর্নিকর্পের সায়েন্টিস্টরা এই টাইম মেশিনে 400 বছর ভবিষ্যৎ থেকে একটি রেডিও সিগন্যাল সংকেত পেয়েছেন, যেটিতে বিশেষ একটি বার্তা লেখা ছিল, আর সেটি হলো ইথানকে তাদের কাছে পাঠাও। তাই রেজিনা জ্যাকসন ইথানকে এই টাইম মেশিনের মাধ্যমে ভবিষ্যতে পাঠাতে চায়, এই আশায় যে যদি ইথান ভবিষ্যৎ থেকে বর্তমান পৃথিবীকে বাঁচানোর জন্য কোনো উপায় খুঁজে নিয়ে আসতে পারে। কিন্তু ইথান রেজিনার এই প্রস্তাবকে অস্বীকার করে দেয়, কারণ তার মনে হয় এটা পুরোটাই একটা অনিশ্চিত ব্যাপার। আর তাছাড়া 20 বছর আগে ইথানের বাবা কাজের ব্যস্ততার জন্য তার মাকে ছেড়ে চলে গিয়েছিল, আর সেই একই ভুল ইথান তার ওয়াইফের সাথে করতে চায় না, কারণ তার স্ত্রীর এমনিতেই অবস্থা খুব একটা ভালো না। কিন্তু জ্যান্থি ও ইথানের সহকর্মী জুড, তারা দুজনে ইথানের মনের মধ্যে বিশ্বাস জাগায় যে তার ভবিষ্যতে যাওয়াটা উচিত, কারণ সেখানে গিয়ে সে যদি কোনো সমাধান নিয়ে ফিরতে পারে তাহলে হয়তো পুনরায় পৃথিবীকে বাঁচানো সম্ভব। যদিও এরপরে ইথান ভবিষ্যতে যেতে চায় না, কিন্তু জ্যান্থি ও জুডের জোরাজুরিতে সে ভবিষ্যতে যেতে রাজি হয়ে যায়। তো যাই হোক, এরপর ইথানকে স্পেস স্যুট পরিয়ে ভবিষ্যতে পাঠানোর জন্য তৈরি করা হয়, এবং তাকে বড় একটি মেশিনের মধ্যে ভরে দেওয়া হয়, যেটার মাধ্যমে সে টাইম ট্রাভেল করবে। আর এরপর সে আলোর গতিতে ট্রাভেল করে এবং 400 বছর ভবিষ্যৎ পৃথিবীতে চলে আসে, এবং ইথান আকাশ থেকে মুক্তভাবে মাটির দিকে পড়তে শুরু করে। ফলে বায়ুর ঘর্ষণের ফলে ইথানের স্পেস স্যুটে আগুন ধরে যায়, এবং ইথান তাড়াতাড়ি করে স্পেস স্যুট খুলে ফেলে, নিজেকে বাঁচিয়ে নেয়। তো এরপর ইথান দেখতে পাই যে তার চারিপাশে বড় বড় সবুজ গাছপালাতে ভরপুর, আর এখানে সে প্রাণ খুলে নিঃশ্বাসও নিতে পারছে, মানে অতীতে সমস্ত মানুষ মারা যাওয়ার পর পৃথিবীর প্রাকৃতিক পরিবেশ পুনরায় বেড়ে উঠতে শুরু করেছিল। তো যাই হোক, টাইম ট্রাভেল করার সময় কর্নিকর্পের সায়েন্টিস্টরা ইথানকে একটি এআই ডিভাইস দিয়েছিল, যেটির মাধ্যমে সে ভবিষ্যতে থাকলেও সে তাদের সাথে যোগাযোগ রাখতে পারবে, আর এই ডিভাইসটি ইথানকে এখানে পথ নির্দেশনা দিতেও সাহায্য করবে। আর তার হাতের কবজিতে একটি ব্রেসলেটের মতো ডিভাইস আছে, যেটা তাকে ছোটবেলায় তার বাবা দিয়েছিল, এবং এই ডিভাইসটি তার হাড়ের সাথে যুক্ত হয়ে গেছে, মানে ইথান চেষ্টা করেও এই ডিভাইসটিকে তার হাত থেকে খুলতে পারেনি। তো এরপর সেখানে একটি বাংকারের মতো জায়গা খুঁজে পায়, যেটার গেটের সামনে একজন মৃত মানুষের কঙ্কাল পড়েছিল। এরপর যখন ইথান কঙ্কালটিকে কাছ থেকে দেখে, তখন সে বুঝতে পারে যে এটা তারই কঙ্কাল, এবং এই কঙ্কালের খুলিতে বুলেটের গর্ত হয়ে আছে, মানে অতীতে ইথানকে কেউ গুলি করে মেরে ফেলবে। এবং এটা জানার পর ইথানের মনের মধ্যে ভীষণ ভয়ের সৃষ্টি হয়। তো পরের পার্টটি দেখার জন্য অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে দিবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সো থ্যাংকস ফর ওয়াচিং।